সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। তার পরিচয়, তিনি একজন অভিনেত্রী। তার পরিচয়, তিনি একজন অভিনেত্রী। তার পরিচয়, তিনি একজন অভিনেত্রী। সারা জাকেরকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা। আমার ছবিতে বিনোদিত হই যাদের ভাবনাতে, আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয়মুখ প্রিয় ছবি। আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। 1980 সাল, মুক্তি পেল বাদল রহমানের পরিচালনায় শিশুতোষ চলচ্চিত্র এমিলের গোয়েন্দা বাহিনী। চমৎকার একটি চরিত্র অভিনয় করলেন আমাদের আজকের অতিথি সারা জাকের। কেমন আছেন? ভালো। সেই 80 সালের কথা, নাটকে আপনাকে আমরা প্রচুর দেখেছি টেলিভিশনে, মঞ্চে, চলচ্চিত্রে আসার ব্যাপারটি যদি একটু বলেন। চলচ্চিত্রে আসার ব্যাপারটা আসলে একদমই গ্রুপ কেন্দ্রিক। আমার সাথে, আমরা নাগরিক করতাম, নাগরিক এখনো করি, তখন বাদল রহমান আমাদের দলের একজন সদস্য ছিলেন। বাদল একটা ছবি করবে, আমাকে বললো যে তুমি, তোমার করতে হবে, আমি করলাম। এখন মানে ফিরে দেখলে মনে হয় যে আমি এখন যতটা সচেতন যে আমি একটা মঞ্চের মানুষ, আমি চলচ্চিত্রে অভিনয় করছি বা যদি করতে হয়, আমি যতটা সচেতন তখন অতটা ছিলাম না যে মঞ্চের মানুষ, আমি চলচ্চিত্রে করছি। বয়স কম ছিল তো তখন। অভিনয়টি দেখার পর কখনো কি মনে হয়েছিল যে এখানে সিরিয়াসলি কিছু কাজ করব? আমরা ওই সময়টা 80-এর দশকে বা মানে 70-এর শেষের দিকে চলচ্চিত্রকে কিন্তু অতটা সিরিয়াসলি নেওয়ার মতো অবস্থা আসেনি। আজকে যেরকম হয়েছে, ঘটছে, যে অনেকেই চলচ্চিত্রকে আবার সিরিয়াসলি নিচ্ছে। হয়তো 60-এর দশকে এরকম ছিল, কিন্তু সেই সময়টা ঠিক ছিল না, তখন মঞ্চের উপর ফোকাসটা বেশি ছিল। চলচ্চিত্রের কথা ভাবতাম যে যদি আর্ট ফিল্ম হয়, মানে খুব ক্লিয়ার ছিল মাথার মধ্যে যে আর্ট ফিল্ম হলেই চলচ্চিত্রে করব। আমি দুটো শার্ট আর ওই দুটো প্যান্ট দিয়ে দিচ্ছি ছোট ব্যাগটাতে। আমি তো কদিন পরেই আসছি, তখন সব কটা কাপড় নিয়ে আসবো। রাগ করেছিস? আমি তো কদিন পরেই আসবো। আরে বাবা, কি রাগ! যাওয়া যাও, খবরদার ট্রেনের মধ্যে বসে হাঁটাহাঁটি করো না যেন। শোনো, ট্রেন থেকে নেমে কোনো স্টেশনে তামাশা দেখতে শুরু করে দিও না। পরে দেখবে তুমি ওখানে দাঁড়িয়ে আছো আর ট্রেন রওনা দিয়ে দিয়েছে। আপনি প্লিজ যাও না, আমার কিন্তু একা একা যেতে একটুও ভালো লাগছে না। পারলে কেউ যেতাম না? অভিনয় শুরুর দিকটা, মঞ্চ এবং টেলিভিশন, সেই দিনগুলোর কথা যদি বলেন। তখন আমাদের বয়স কম, সবে আমি SSC পরীক্ষা দিয়েছি, স্বাধীন দেশ স্বাধীন হয়েছে, মানে দেশের জন্য কিছু একটা করব এরকম একটা ইচ্ছা থেকে মঞ্চে আসা। যে মানে SSC আর HSC মাঝে একটা ছুটি থাকে, সেই সময়টা আমি নাগরিকে যোগ দিই এবং নাটক করি। তখন নাটক, প্রথম নাটক ছিল বাকি ইতিহাস, যেটা দর্শনের বিনিময়ে নিয়মিত মঞ্চ নাটক, সেটা ছিল আমার প্রথম নাটক। টেলিভিশনটা সবসময় আমার লেস প্রায়োরিটি ছিল, কারণ আমি যখন নাটক করি, তারপরে পাশাপাশি বিয়ে হলো, সন্তান হলো, আমার একটু প্রায়োরিটাইজ করতে হয়েছিল, অগ্রাধিকার দিতে হয়েছে যে কোনটা করব কোনটা করব না। তো আমার মঞ্চ নাটকটা করছিলাম, পড়াশোনাটা করেছি আর সংসার তো ছিলই, সুতরাং আর টেলিভিশনে করা হয়নি। সেই জন্য টেলিভিশনে খুবই কম করেছি, পরে 90-এর দশকে এসে অয়ময় করলাম। আর তার আগে পূর্বরাতি পূর্বদিন করেছিলাম, ওইটার জন্য অনেকে মনে রাখে আমাকে। আর সালেক খানের একটা নাটক, এক ঘন্টার একটা নাটক, পলাতকা ছায়া, গ্লাস মেনাজেরি,
এটা করেছিলাম। মঞ্চের পরিচালনার ক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা? মঞ্চের পরিচালনায় আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি প্রথম দিকে করতাম যখন আমার বয়স কম, তখন আমি স্কুলের নাটকগুলো করতাম। আমার ছেলেমেয়েরা যে স্কুলে পড়ে স্কলাস্টিকা, ওখানে আমি বাচ্চাদের নির্দেশনা করেছি, দাসের দেশ করেছি। আমার নির্দেশনাটা ভালো লেগেছে এবং নির্দেশনার উপর আমার প্রশিক্ষণও আছে বাইরের থেকে। আমি লন্ডনে একটা প্রশিক্ষণ নিয়েছি, তো প্রশিক্ষণের মাধ্যমে তো ঠিক নির্দেশনাটা শেখা যায় না। আসলে একটা দিব্য দৃষ্টি লাগে, যেটা আমি মনে করি অনেকের খুব ভালো আছে। যেমন আলী জাকের খুব ভালো ডিরেক্টর আমি মনে করি, বিকজ হি হ্যাজ এ ভিশন আর খুব সিম্পল পরিবেশনা। তো আমি তারপরে 91 সম্ভবত নাকি 93 আমি আমার নিজস্ব দলে নির্দেশনা করলাম মুখোশ, এরিয়েল ডফম্যানের ডেথ অ্যান্ড দ্য মেডেন অবলম্বনে। এই নাটকটা, এই স্ক্রিপ্টটা রোমান পোলানস্কি ফিল্মে করেছে। যেহেতু এটা ফিল্মের আজকে আলোচনা, রোমান পোলানস্কি এটা ফিল্মে করেছে ডেথ অ্যান্ড দ্য মেডেন, যেটা আমরা জানি যে আপনি সেন্সর বোর্ডের মেম্বার ছিলেন এবং একসময় আপনি পদত্যাগ করেন। এটা নিয়ে একটু ছোটখাটো একটু হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি আসলে সময় দিতে পারছিলাম না, তো একটা কাজ আমি করবো সেখানে আমি সময় দেব না, এটা একটা অবিচার করা হয় কাজটার প্রতি, এটাই আর কোনো কারণ ছিল না। এবং আমরা জানি যে আপনাদের প্রতিষ্ঠান থেকে একটি অত্যন্ত জনপ্রিয়, একই সঙ্গে আমরা বলবো তথ্যবহুল এবং আমাদের বাচ্চাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় বলা যায় সিসিমপুর, সেই ব্যাপারটি যদি, সেই প্রজেক্টটি সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। সিসিমপুর হচ্ছে আসলে প্রাক প্রাথমিক শিক্ষা বাচ্চাদের জন্য। এটা একটা টেলিভিশনে আনন্দের সাথে শিক্ষা লাভের একটা অনুষ্ঠান, তিন থেকে ছয় বছর বয়সে বাচ্চাদের জন্য। এবং কোনো বাচ্চা যদি রেগুলারলি প্রোগ্রামটা দেখে এবিটিভিতে, তাহলে সে অবশ্যই কিছু শিখবে। সে স্কুলে যাওয়ার যে প্রস্তুতিটা তার হয়ে যাবে, সে স্কুলের লেখাপড়াকে ভয় পাবে না, তার স্কুলে যাওয়ার ইচ্ছাটা। আর এখন তো সরকারিভাবেও প্রাক প্রাথমিক শিক্ষা চালু হচ্ছে সরকারি স্কুলগুলোতে। আর এটা হচ্ছে স্যাসমি ওয়ার্কশপেরই একটা মানে আমরা কো প্রোডাকশন, এবং বাংলাদেশে সেটার নাম হচ্ছে সিসিমপুর। ওরা তো 40 বছর ধরে চালাচ্ছে। আপনাদেরটা কতদিন? আমাদেরটা হচ্ছে 5 বছর। আমরা জানি যে আপনাদের একটা অত্যন্ত উচ্চ মান সম্পন্ন স্টুডিও আপনারা করেছেন, সেই ব্যাপারটা যদি আমাদের একটু দর্শকদের কিছু বলতেন। এইটা আমরা করেছি, আসলে আমরা প্রথম থেকে রেকর্ডিং করতাম এফডিসিতে, এবং বলতেই হয় যে এফডিসিতে আমরা খুব, আমাদের ভালো অভিজ্ঞতা। আমরা মানে সময় ধরে 3-4 মাস সময় ধরে করছিলাম। তখন আমরা স্টুডিওর যে মানে ক্যামেরা ট্যামেরা, তারপর এডিটিং প্যানেল ট্যানেল সব ভাড়া করতাম 21 টেলিভিশনের কাছে। কিছুদিন 21 টেলিভিশন বন্ধ ছিল, তারপর আমাদের সময় আসলো যখন আমাদের সব যন্ত্রপাতি কিনতে হলো। তখন আমরা ভাবলাম যদি যন্ত্রপাতি কিনতে হচ্ছে, তখন একটা ব্যাংক লোন করে টোরে আমরা একটা স্টুডিও বানিয়ে, এটা করেছি আমরা 20 মাইল রাস্তাটার নাম, ওখানে আমাদের স্টুডিওটা আমরা নাম দিয়েছি 20 মাইলস দ্য স্টুডিও। আচ্ছা আচ্ছা, এখানে কি অন্যরাও কাজ করার সুযোগ সুবিধা পাবে? হ্যাঁ হ্যাঁ, এই বিবিসি কিছুদিন আগে করে গেলেন, এখন তো সিসিমপুরের কাজ হচ্ছে না। তারপরে মিডিয়া ডেস্ক বলে একটা অর্গানাইজেশন, ওরা এখন করছে কাজ ধারাবাহিক। আসলে নাটক, টেলিভিশন নাটক কিন্তু আসলে স্টুডিওতেই হওয়া উচিত। আমাদের দেশে এটার প্রচলনটা যে আমরা মানে বাইরে করি, আবার ফিল্মে মানে ডিরেক্টরদের একটা ইচ্ছাও থাকে যে আমি একটু ফিল্ম করতে পারছি না, নাটক করছি এরকম। আবার বাজেট কিন্তু আসলে লো বাজেটে করা যায় স্টুডিওতে করলে। সামনে কি চিন্তা ভাবনা নিজস্ব প্রোডাকশনের ক্ষেত্রে? ধ্বনি চিত্র থেকে যে কাজগুলো করি সেটা আমি খুব ক্লিয়ার। আমরা তো মানে ওই রান্নার প্রোগ্রামটা তো আমাদের একটা আছে, ট্রাম্প আমাদের মানে মনে হয় আমাদের স্ট্রং পয়েন্ট। আমি যেটা মনে করি, যেটা আমাদের এখন আরো ফোকাস করার জন্য, আমরা আমাদের পোস্ট প্রোডাকশনের কাজ বেশি করি ধ্বনিতে, এবং আমরা যদি ফিল্মের কাজ আরো করতে পারি, কারণ ওখানে যে যেটা আপনার ডাবিং যেটাকে বলে, ডাবিং আস্তে আস্তে ডাবিং কিন্তু উঠে যাবে, ওইটা দেখা যাবে যে ডিজিটালি করা হবে ডাবিং এর কাজগুলো, এটা তো আছে আমাদের পোস্ট প্রোডাকশনের কাজ। কিন্তু তাছাড়া আমার ইচ্ছা যে মানে কন্টিনিউ ওয়েতে করা যাচ্ছে, যেমন সিরিয়াল, ড্রামা সিরিয়াল। অনেকদিন ড্রামা সিরিয়াল থেকে বিরত থেকেছি আমরা, খুব কম করেছি। এখন আমার মনে হয় বড় মেগা সিরিয়ালগুলো ধরা দরকার। আপনার ছেলে সম্পর্কে কিছু বলুন। ইরেশ তো খুব জ্ঞানপ্রাণ দিয়ে অভিনয় করে, আমি ওর বড় ভক্ত, আমি মনে করি খুব ভালো অভিনয় করে। মাঝে মাঝে যখন খুব টায়ার্ড হয়ে যায়, খুব ঘেমে যায় ওর বাবার মতো, তখন হয়তো মাঝে মাঝে একটু মানে ডায়ালগ গুলো একটু আউলে যায়, কিন্তু জড়িয়ে যায়। কিন্তু আই থিঙ্ক হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর, ন্যাচারাল অ্যাক্টর যাকে বলে। আমার সাথে একটা অভিনয় করেছে, আমি ভেবেছিলাম যে ও খুব যত্ন নিয়ে অভিনয় করছে না, কিন্তু যখন আমি টেলিভিশনে দেখলাম আমার কাছে খুব ভালো লেগেছে ওর অভিনয়। কারণ ও ও একটা
পালক ছেলে, আস্তে আস্তে ওর রিয়েলাইজেশন হয় যে ও পালক, ওর মা এটা ওর মা না, ওর আরেকজন মা, মানে এই জিনিসগুলো ও যে কখন ডেভেলপ করেছে আমি নিজে বুঝিনি ঠিক। আই থিঙ্ক হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর। আপনার মেয়ে কি করছে? ও তো ওই ইরেশের মতোই আমাদের সাথে, আমাদের অর্গানাইজেশনে আছে। আমার মেয়েও রেডিও জকি, এবিসি তে করে। পড়াশোনায় ভালো, কিন্তু যেটা হয়েছে যেটা আমি কোনোদিন ভাবিনি, ইট ওয়াজ এ সারপ্রাইজ, যে ওরা যখন ফিরে আসবে বাইরে পড়াশোনা শেষ করে দেশে, ওরা মানে আমাদের অর্গানাইজেশনে জয়েন করবে, এরকমও আমাদের দূরদর্শিতা ছিল না, আমরা ওদেরকে এমনি করে তৈরি করিনি। ঠিক আছে, আমাদের অর্গানাইজেশনে জয়েন করেছে, কাজ করছে, কিন্তু ওরা যে আবার আমাদের ফুটস্টেপস ফলো করবে এবং ওদের নিজ পরিচয়ে ওরা মানে ক্রিয়েটিভ কাজ করবে, অভিনয় করবে, ইরেশে অভিনয় করছে, শ্রিয়া অভিনয় করতে চায়, শ্রিয়া এখন এবিসিতে রেডিও জকি, এইটা আমার কাছে সারপ্রাইজ। প্রফেশনে আপনাকে আমি দেখেছি যে রিসার্চ এবং সোশ্যাল অ্যাডভার্টাইজিং, এই দুটোই আপনার একটা আলাদা দুর্বলতা আছে, সেই ব্যাপারটা যদি আমাদের কিছু বলতেন। রিসার্চে দীর্ঘদিন মানে আপনাকে আমরা দেখেছি। এইটা আমার ছেলে মানুষই, যখন আমি মাস্টার্স শেষ করলাম আমার কোনো ধারণাই ছিল না আমি কি করব। সাবজেক্ট আপনি পড়ছেন? ইংলিশ লিটারেচার। তখন আলী জাকির হুট করে বললো যে তুমি আমাদের অর্গানাইজেশনে জয়েন করবে, তখন আমার ধারণা ছিল যে অ্যাডভার্টাইজিংটা খুবই একটা মানে কি বলবো স্থূল, অত গভীরতা নাই এটার মধ্যে। তখন আমি পাল্টা বললাম যে আমি যদি কিছু করি তাহলে আমি রিসার্চ করব, কিন্তু রিসার্চে আমার কোনো শিক্ষা ছিল না, আমার ব্যাকগ্রাউন্ড রিসার্চের না, যেমন আমি ইকোনমিক্স করিনি, আমি MBA করিনি, আমি ফাইন্যান্স করিনি বা স্ট্যাটিস্টিক্স করিনি, কিন্তু যেহেতু আমি এই কাজটার হাল ধরলাম, আই হ্যাড টু বি উইথ ইট, আই এনজয়ড যে অর্গানাইজেশনে আমি নিজে কোয়ালিটেটিভ রিসার্চ করতাম, কিন্তু আমি এমনি অন্যান্য রিসার্চের সাথে সম্পৃক্ত ছিলাম না, কিন্তু জাস্ট যাতে এই অর্গানাইজেশনের গ্রোথটা হয় সেটা আমি এনশিওর করেছিলাম। তারপরে 12 বছর পরে আমি 97-এ আমি এশিয়াটিক মানে কমিউনিকেশনে আসি, যেটা আমাকে বেশি স্যুট পড়লো দেখা যায় পরে, যে আমি নিজে মানে কাজ অনেক কাজ এবং সোশ্যালি কাজ করে আপনি খুব আনন্দ পান। হ্যাঁ, এই যে সিসিমপুর তো আমার সোশ্যালের কাজ, এশিয়াটিক সোশ্যালের কাজ, আর জ্যোৎস্নার ফুল, এই ধরনের অনেক নাটক টাটক হয়েছে যেটা আনন্দের মধ্যে দিয়ে শিক্ষা, তারপরে এই এই রোদ, এই মেঘ, এই মেঘ, এই রৌদ্র, তারপরে সবুজ সাথী, সবুজ ছায়া, আলিজাকের শুটিং শুরু হয়েছে বোধহয় মানে 90-91 এরকম সময়। চুল লম্বা ছিল, চুল কেটে ফেলেছিলাম। নদীর নাম মধুমতিটা যে আরো হবে এরকমও মাঝে মাঝে মনে হচ্ছে, আর হবে না, নাহলে তো অ্যাজ এন অ্যাক্টর আমার একই রকম থাকা উচিত। নতিশীতি বাদ দিয়ে এখন স্নান করতে যাও তো, বেলা সে ঘর হয়ে গেল, উঠো উঠো। ওটাই কিন্তু আসল কথা, ইতিহাসে ভরা, বুঝলি? চলো চলো, তোমরা কিন্তু এখন যাবা না, একটু মুড়ি খেয়ে যেও। 2005 সাল, তারেক মাসুদ তৈরি করলেন চমৎকার একটি ছবি, ছবির নাম অন্তর্যাত্রা। অসম্ভব সুন্দর একটি চরিত্র অভিনয় করলেন আমাদের আজকের অতিথি। ভালো লেগেছিল কাজটা করে, আর খুবই সিরিয়াসলি করেছিলাম, কারণ ওরাও খুব সিরিয়াস ফিল্ম মেকার দুজনে, ক্যাথরিন আর তারেক। আপনার ছেলের চরিত্রে যে অভিনয় করেছিল সে খুবই সুন্দর করেছে। হ্যাঁ, শম্পার ছেলে, আমরা অনেকেই ছিল ওই ছবিতে যারা সিলেটি, মানে শম্পা তো ওর শ্বশুরবাই সিলেট, ওর ছেলে সিলেটি বলতে পারে, তারপরে হ্যারল্ড ও ছিল সিলেটের, আমার যে ননদের অভিনয় করেছে নাসরিন করিম, হুমায়ুন রশিদ চৌধুরীর মেয়ে, উনিও সিলেটি, তারপর আব্দুল মোমেন যে মোমেন ভাই যিনি আমার শ্বশুরের রোল করেছেন, ভালো লেগেছে। ছবিটি আপনার যখন দেখেছেন কেমন লেগেছে পুরো ছবিটি দেখার পর? মনে হচ্ছে যে এডিটিং এর কাজ খুব ভালো, অভিনয় তো আছেই। I was just thinking of how I missed the chance to know Baba. But at least I got to know my grandfather. What an incredible person. এই মানুষটার আমি অন্তর দিয়ে ভক্তি করি। আমার খুব ইচ্ছা আছে একদিন দাদার লগে তো পরিচয় হই।
never tell me anything about him either. Boy. Hara jibone boy amare douraiya marte. Une kosto khodiya je shomoy tor custody failam. Ei shomoy take tore arriver boy amar aro gadi gechilo. What is that supposed to mean? Whenever I looked at you, I saw your father's shadow in your face. আজ তোরে কোনটা হইতেও দিদা নাই, তোর জন্ম হয়েছিল আমার ইচ্ছার বিরুদ্ধে। ক্যাথরিন আমাকে একটা ডিরেক্টর দিয়ে দিয়েছিল নাজমুল, সে আমাকে সারাক্ষণ সিলেটি ভাষাটা শেখাতো, এসে স্ক্রিপ্টটা যখন তখন যখনই আমি বলতাম রাত 11টার সময় হলেও। অন্তর্যাত্রার পর আমাদের মনে হচ্ছে আপনি যদি নিয়মিত অভিনয় থাকেন আমরা খুশি হব, আনন্দিত হব চলচ্চিত্রে। আসলে ঠিক অন্তর্যাত্রার পরে আমার সিসিমপুর প্রজেক্টটা আসলো, যেটার জন্য আমি অনেক মানে শুধু যে চলচ্চিত্র বা টেলিভিশন তা নয়, মঞ্চ যেটা আমার মূল জায়গা সেটা থেকে সরে এসেছি অনেক বছর, আবার এখন করছি। মঞ্চের মতো চলচ্চিত্র পরিচালনা করার কোনো ইচ্ছে কিংবা স্বপ্ন? একদম টিভি অবধি যেতে পারি বাট নট চলচ্চিত্র এখনো ভাবছি না, অনেক কিছু জানতে হয়তো টেকনিক্যালি। জানতে চাইবো অপূর্ণ কোনো ইচ্ছের কথা। আমার যদি একটাই পরিচয় হতো আর আমি যদি একজন অভিনেতা হতাম বা অভিনেত্রী, যেটা আমরা নিজেদেরকে অভিনেতাই বলি, এবং সেখানেই আমি থাকতাম, সেখানেই আমার সব কিছু হতো, সেখানেই আমার সাকসেসটা হতো। এই যে আমার এই যে নানা রকম বহুমুখী পরিচয়, এটা আমার অপূর্ণতা আমার কাছে লাগে। আমাদের দেশে আমার কাছে যেটা লাগে যে অভিনয় যারা করে তারা কিন্তু তাদের, যেমন মেরিল স্ট্রিপ একটা খুব ভালো অভিনেত্রী, আমি যদি ওরকম লেভেলের যারা অভিনেত্রী বাংলাদেশেও আছে তারা যদি ওই রকম একটা ক্যারিয়ার গ্রোথ দেখে তাদের, তাহলে আমার সামনে একটা রোল মডেল হয়, বা আমাদের যারা বয়সে কম তাদের সামনে একটা রোল মডেল হয়। কিন্তু যেটা হয় আমাদের দেশে মেয়েরা যখন অভিনয়ে আসে তাদের ক্যারিয়ারটা থাকে তুঙ্গে ওয়েন দে আর ইয়াং, যখন তারা অল্প বয়সে, কিন্তু যাদের বয়স বাড়তে থাকে তখন আস্তে আস্তে তারা মার্জিনাল ক্যারেক্টার হয়ে যায়। সে আমার একটা নাটকের উপরে ক্যালেন্ডার হবে, তা আমি বললাম যে আমার লেটেস্ট নাটক কাঁঠাল বাগান, তো আমি এটা এই চরিত্রটাকে আমি প্রৌঢ় চরিত্র করছি, তো বলছে যে না আপনি আপনার সৎ মানুষের খোঁজে কিংবা ঈর্ষা এটার ছবি দেবেন। তো এটাই আমার কাছে মনে হয় যে ইভেন যারা নাটক করে তারাও মানে একজন অভিনেত্রীকে বয়স হতে দেখতে চায় না, ভাবে যে দে উইল বি এভার ইয়াং এভার গ্রিন, একটা গ্রেসফুল একটা ইয়ে হয় না তাদের, পথ চলা হয় না, খুব আনফরচুনেট। কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে একটি বিশেষ অনুরোধ, যদি আপনার অভিনীত কোনো নাটকের অংশ বিশেষ দর্শকদের উপহার দিতেন যে কোনো নাটকে, তাহলে কাঁঠাল বাগান থেকে কিছু একটা বলি না? এই তো নিয়ম, মানুষ গৌণ সম্পদ মুখ্য, ছোটবেলা থেকে এ কথাটা শুনে এসেছি, আব্বাজান তাই বলতেন। আব্বাজান বলতেন কাঁঠাল পাতা থাকলে ছাগলের অভাব হয় না, তিনি এ কথাটা বলতেন আমাদের বিশাল বাগানের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে দাড়িতে হাত বোলাতে বোলাতে। পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে তার এই কথাটা শুনেছি কতবার, আম্বাজানকে জিজ্ঞেস করেছি আম্বাজান কথাটা কি সত্য, আম্মাজান বলতে তোর আব্বাজান যখন কইছেন তখন সত্যই হইব, তিনি কখনো ভুল কইতে পারেন না। আম্মাজানকে সব সময় দেখেছি সংসারের কাজে বেদি ব্যস্ত, একমাত্র আমি ছাড়া আর কারো কাছে তার কোনো অস্তিত্বই ছিল না। আর আব্বাজানকে খুশি করার প্রাণান্তকর চেষ্টার পরেও যখন তার বকা শুনতে হতো তখন তিনি চুপ করে থাকতেন। একটা মজার ব্যাপার হলো, আব্বাজানের হুকুম ছিল যে তিনি যখন বকবেন তখন চোখের জল ফেলাও নিষেধ। আমার ছবি চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা তারাই বলেন কথা। আমার ছবিতে বিনোদিত হই যাদের ভাবনাতে, আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি।